সাত সকালে ভয়াবহ কাণ্ড। আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বনগাঁ খয়রামারি এলাকায়। স্থানীয় বাসিন্দা এবং দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বনগাঁর বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। সাত সকালেই ভয়াবহ কাণ্ড। হঠাৎই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বনগাঁ খয়রামারি স্টেডিয়াম সংলগ্ন এলাকায়। তবে স্থানীয় বাসিন্দা এবং দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শেষ পাওয়া খবর অনুযায়ী পরিস্থিতি এখন স্বাভাবিক। ঘটনা সূত্রে জানা যায়, এদিন বনগাঁ খয়রামারি স্টেডিয়াম সংলগ্ন এলাকার একটি বাড়ির ছাদের ঘর থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরই তড়িঘড়ি করে তারা বাড়ির মালিককে ডেকে দেন, সেই সাথে খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল কর্মীরা। জানা যায়, প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত দেয়। পরবর্তীতে দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কিছু বৈদ্যুতিক সামগ্রী সহ ঘরের কিছু জিনিস পুড়ে গিয়েছে। এই বিষয়ে বাড়ির সদস্যা চপলা শিকদার জানান, আমি তো বাড়িতেই ছিলাম, হঠাৎই আশেপাশে লোকজনের চিৎকার চেঁচামেচি শুনতে পাই। আমাদের ছাদের ঘরে নাকি আগুন লেগেছে। এরপরে আশেপাশের লোকজন এবং ক্লাবের সদস্যরা আসে আগুন নেভানোর কাজে হাত দেয়। পরে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুন লাগলো তা সঠিক বলতে পারবো না। এই বিষয়ে তিনি আরো জানান, হঠাৎ বাইরের থেকে হইচই শুনছি, উপরে ছোট্ট একটা ঘর আছে, সেই ঘরটায় যে কেমন করে লেগেছে আমরা জানি না। এখন তো সবাই এসে, আমার পাড়ার লোক বা ক্লাবের ছেলেরা এসে হেল্প করলো, তার জন্যই আমার ওই এখন আগুনটা ফায়ার ব্রিগেড এসে গেল। এসে যাওয়ার পরে এখন দেখছি ধোঁয়াটা বেরোচ্ছে না, আগে দাউ দাউ করে ধোঁয়া বেরিয়েছে, এলাকার লোকই দেখেছে। তখন ওই দরজায় গিয়ে ইয়ে করছে, তখন মেয়ে বলছে মামা কে ডাকছে কে ডাকছে। তখন আমি একবার ওই দরজায় গেছি, তারপর এই দরজায় আমি খুলে দিয়েছি। তখন আমি বেরিয়ে দেখি কি দাউ দাউ করে ধোঁয়া বেরোচ্ছে ঘর থেকে। তখন ওরা বলছে আপনাদের সিঁড়ি কোথায়? তখন আমাদের লোকাল ছেলেরা, ওরা আমি সিঁড়ি দেখে সিঁড়ি ভেতর দিয়ে আমি সিঁড়িটা দেখিয়ে দিলাম, ওরা সিঁড়িতে উঠলো। তারপরে আমার মানে সেই বাথরুম থেকে ট্যাপে করে ট্যাপে ওরা জল নিয়ে কত কিছুটা ওরা আয়ত্ত এনেছিল। স্থানীয় বাসিন্দা এবং দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। যদিও এই ঘটনায় সেভাবে কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। এলাকার একটি বাড়িতে আগুন লাগার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যেও। আতঙ্কিত হয়ে পড়েছিলেন পরিবারের সদস্যরাও। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী সকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে, এলাকার পরিস্থিতি স্বাভাবিক। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ, স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।